শিক্ষার্থী আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হলো থ্রি ই চ্যাপ্টার তোমাদের চ্যাপ্টারটা আমরা অক্ষরপত্র বইটা ফলো করতেছি অক্ষরপত্র অসীম কুমার সাহা অসীম কুমার সাহা এই বইটা ফলো করতেছি এবং আমরা কিন্তু একদম লেটেস্ট এডিশন অর্থাৎ যারা এইচএসসি দু হাজার পঁচিশ দিচ্ছ তাদের জন্য একদম লেটেস্ট বই এই বইটা দিয়ে তুমি তোমরা এই কোশ্চেন গুলো পাচ্ছ এবং থ্রি ই চ্যাপ্টারের আজকে যে এই প্রশ্নগুলো করবো মেন টপিকটা বলি আজকে হলো দুইটি সরলরেখা একই সরলরেখা হলে দুটি সরলরেখা একই হইলে এই টপিকটা নিয়ে আসি কাজ করতেছি দুটি সরল রেখা একই রেখা দ্বারা সূচিত হলে অথবা তোমাদের যদি বলে যে একই রেখা দ্বারা সূচিত হয় সূচিত করা হয় একই রেখা দুইটা রেখা একই রেখা বলা হলো অথবা বললো যে একই সরল রেখা নির্দেশ করে একই সরল রেখা নির্দেশ করে প্রথমে কনসেপ্টে আসবো নির্দেশ করে তো প্রথমে আমরা কনসেপ্টে আসি কনসেপ্ট মেন বিষয়টি হলো যে দুটি রেখা যদি একই রেখা দ্বারা সূচিত হয় একই রেখা যদি বলা হয় তাহলে বেসিক কনসেপ্টটা হচ্ছে তোমাকে দুইটা সরল রেখা কিন্তু নিতে হবে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোয়াল টু জিরো এরপরে তুমি আবার নি না এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকোয়াল টু জিরো এই দুইটা সরলরেখা মনে করো এক নম্বর আর দুই নম্বর এই দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করে একই সরলরেখা নির্দেশ করে আচ্ছা ওকে ফাইন একই সরলরেখা যদি নির্দেশ করে তাহলে তোমার সূত্রটা হচ্ছে মেনলি সূত্রটা হচ্ছে এর সহক উপরে এবং নিচে এক নম্বর সরলরেখার এক্স এর সহগ হলো এ ওয়ান এবং এখানে এক্স এর সহগ হলো এ টু এই এ ওয়ান আর এ টু এর অনুপাত এরপর ওয়াই এর সহগ বি ওয়ান আর হচ্ছে ওয়াই এর সহগ বি টু এই বি ওয়ান আর বি টু এর অনুপাত এবং আরেকটা হচ্ছে ধ্রুবকের সহগ সি ওয়ান আর সি টু এর অনুপাত এইটা সমান হবে তাহলে এই শর্তটা তোমার মেনে চলবে এই শর্তটা মেনে চলবে এখানে একটা মিল আছে যেটা তোমাদের আমি বলে রাখি যদি এই দুইটা সরলরেখা সমান্তরাল হতো সমান্তরাল হইলে সমান্তরাল যদি হয় তাহলে সমান্তরাল হলে এটা কিন্তু তোমার জাস্ট এ ওয়ান এ টু বাই হচ্ছে ইকুয়াল টু হচ্ছে বিয়ন বিয় বাই বি টু এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বিওয়ান বাই বি টু এইটুকু আসতো এক্ষেত্রে কিন্তু আর সি ওয়ান টু এটা আসতো না ওকে এই হচ্ছে ব্যাপার সবকিছু মিলে ব্যাপারটা হচ্ছে যদি নির্দেশ করে তাহলে তোমাদের এস এর অনুপাত এবং ধ্রুবকয়ের অনুপাত সমান হবে এইটা হলো বেসিক কনসেপ্ট বাদ বাকি গুলো আসবে আমরা কিছু অঙ্ক নিচ্ছি এই অঙ্কগুলো দেখালেই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা নয়ের এক নম্বর ম্যাথ নয়ের এক নম্বর ম্যাথে বলা হয়েছে থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই টু টোয়েন্টি ওয়ান এবং টু এ এক্স মাইনাস থ্রি বি ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো সমী সমীকরণ দয় সমীকরণ দয় একই সরলরেখা সূচিত করলে একই সরলরেখা সূচিত করলে এ এবং বিয়ের মান নির্ণয় করো এ এবং বি এর মান নির্ণয় করো আমি দু হাজার তেইশ এডিশন সেপ্টেম্বর দু এই এডিশনটা কিন্তু আমরা ফলো করতেছি এরপরে কিন্তু আর কোনো এডিশন বের হয় নাই ছো একদম লেটেস্ট এডিশন এখানে যেটা বলা হয়েছে দুইটা সরল রেখা তাহলে সরল রেখা দুইটা কি কি আসতেছে থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই টোয়েন্টি ওয়ানটা এই পাশে নিয়ে নাও মাইনাস টোয়েন্টি ওয়ান ইকাল টু জিরো ধরে নাও এটা এক নম্বর সরল রেখা

একই সরলরেখা দ্বারা সূচিত হয় একই সরল রেখা দ্বারা সূচিত হয় সুতরাং তাহলে তোমার সূত্র অনুযায়ী আসবে সূত্রটা কি আসতেছে যে এর সহগ গুলোর অনুপাত এর সহক এখানে থ্রি তাহলে থ্রি বাই আসবে 2a এখানে 2a থ্রি বাই টুয়ে ইকুয়াল টু এখানে ওয়াই এর সহক সেভেন বাই আসবে মাইনাস বি এবং ধ্রুবক মাইনাস টোয়েন্টি ওয়ান বাই আসবে সিক্স তাহলে এই যে অনুপাত পেয়ে গেলে এই অনুপাত কি তিনটাই সমান অনুপাত যেহেতু তিনটাই সমান তাহলে আমরা এই প্রথম দুইটাই ইকুয়াল ধরলে এর মান পাবো থ্রি বাই টু এ টু মাইনাস টোয়েন্টি ওয়ান বাই হচ্ছে সিক্স এটা আমরা ধরতে পারি আর এখান থেকে কি কি হিসেব করা যায় আহ ধরো যে গুণ করে দাও টু মাইনাস আছে মাইনাস টু ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু হলো এ হচ্ছে কোন গুণ করলাম থ্রি ইন্টু সিক্স হয়ে গেল তাহলে a ইকুয়াল টু পাওয়া যাবে কি মাইনাস এই পাশে চলে আসবে 3 ইনটু 6 ভাগ আসবে 2 ইনটু 21 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে 3 ভাগ এখানে 3 দিয়ে ভাগ করলে 7 আসবে 2 দিয়ে ভাগ করলে 3 আসবে ওভারঅল মাইনাস 3 বাই 7 এটা আসতেছে आंसर a এর মান ওকে একই ভাবে আমরা b এর মানটা আমরা বের করতে পারি এই পাশে নিয়ে চলে আসি এই দুইটা যদি আমরা হিসেবের মধ্যে নিয়ে আসি তাহলে আমরা বি পাবো সেভেন বাই মাইনাস থ্রি বি ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ওয়ান ভাগ হলো সিক্স গুণ করো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু হলো বি সেভেন ইন্টু সিক্স তাহলে বি ইকুয়াল টু হবে সেভেন ইন্টু সিক্স ভাগ হবে থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ান যদি কাটা যায় থ্রি আসে দিয়ে কাটলে দুই আসবে নয়ের এক নম্বর মাইনাস থ্রি বাই সেভেন ওকে এবং টু বাই থ্রি সো আমাদের এ আর বি এর মাদ্রা আমরা পেয়ে গেলাম ঠিক আছে এবার আমি যে অঙ্কটা করব সেটা একই রিলেটেড ম্যাথ নয়ের তিন নাম্বার তো এই অঙ্কটা খুবই অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ম্যাথ নয়ের তিন নম্বর ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটি ম্যাথ এখানে তোমার যেটা দেওয়া আছে যে এক্স প্লাস বিওয়াই ইকাল টু সি এবং এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকাল টু পি একই সরলরেখা নির্দেশ করলে একই সরলরেখা নির্দেশ করলে ওকে তাহলে পি এর মান পি এর মান তে প্রকাশ করো মেইনলি তোমার এই প্রশ্নটা হচ্ছে এইটা এখন ব্যাপারটা হচ্ছে তোমাদের বুঝতে হবে এখানে প্রশ্ন কি চেয়েছে বলেছে পি এর মান অর্থাৎ তোমাদের পি এর একটি মান বের করতে হবে ইকোয়াল বের করতে হবে এবং পি ইকোয়াল টু সামথিং যার ভিতরে তুমি যেটা পাচ্ছ এর ভিতরে থাকবে হলো এ এইগুলো ছাড়া আর কিছু থাকবে না এটা হলো মেন প্রশ্ন অর্থাৎ পি এর এর মান বের করতে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে অঙ্কে বলেছে কি বলেছে হচ্ছে এখানে একই সরল রেখা নির্দেশ করে এইটা হলো তোমার কনসেপ্ট কাজেই একই সরলরেখা যেহেতু নির্দেশ করে তাহলে একই সরল রেখার আবার ব্যবহার করতে হবে অর্থাৎ ফার্স্টে আসি প্রদত্ত সমীকরণ দয় তাহলে প্রদত্ত সমীকরণ দয় তুমি কি কি পাচ্ছ একটা হচ্ছে ax by c টাই পাশে নিয়ে নাও -c 0 এটা এক নম্বর দুই নম্বর হলো x cos α প্লাস ওয়াই সাইন আলফা বিয়োগ করে দাও মাইনাসই সরলরেখা নির্দেশ করে যেহেতু একই সরলরেখা নির্দেশ করে সুতরাং আমরা কি জানি এক্স এর শহ গুলোর অনুপাত এক্স এর শহ এখানে হলো এখানে হলো এক্সের সহক এক্স এর সাথে কে আছে কজ আলফা তাহলে এ বাই কজ আলফা এখানে হলো ওয়ের সহক বি সো বি বাই ওয়ের সহক সাইন আলফা সো এই জায়গায় সাইন আলফা এবং এখানে আছে হলো মাইনাস সি ধ্রুব বাই মাইনাস পি এই হচ্ছে ব্যাপার এখন আমরা তো এখান থেকে পাবো এ বাই কজ আলফা প্রথমটা আর তৃতীয়টা যদি নিই এখানে সি বাই পি আসে আবার বি বাই সাইন আলফা ইকাল টু সি বাই পি আসতেছে এখন তোমাকে কি করতে হবে এই জায়গায় এইখান থেকে গুণ করো আমরা পাচ্ছি এপি আবার আলফা আমার আউট করতে হবে কজ আলফা সাইন আলফা আউট করবা কি করে প্রশ্নটা হলো এই জায়গায় কজ আলফা সাইন আলফা যদি তুমি আউট করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে কজ আলফা আর সাইন আলফা তুমি আউট করতে চাচ্ছ তাহলে কোন সূত্রে যাবা কি করবা এটা কিন্তু চিন্তা ভাবনা করো একটু চিন্তা ভাবনা করো কজ আলফা সাইন আউট হয়ে যাবে কি করলে cos^2 α sin^2 α 1 তুমি যখন এইরকম একটা কেসে চলে আসবা তখনই এই সূত্রটা अप्लाई করবে এবং এটা কিন্তু আমাদের ছিল আর কোথায় কোথায় তোমরা সেট ইকোনোমিতিতে অবস্থিত পাবে এবং তারপরে তোমরা কিন্তু 또 আরো পাবা কোথায় তোমরা যখন ওই যে পরামিতিক স্থানঙ্গ পড়বা সেই সময় কিন্তু এটা আসবে ওকে পরামিতিক স্থানকে কেউ যে পাবা তাহলে এই জায়গাটাই তুমি যেটা পাচ্ছো সেটা হচ্ছে যে cos α এর মানটা তোমার বের করে দিতে হবে কজ আলফা হবে এপি বাই সি এবং এখান থেকে বের করতে হবে সূত্রে আস আমরা জানি আমরা জানি কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকাল টু ওয়ান এইটা হলো মেনলি ব্যাপার করে দাও সবগুলা প্লাস বিপি সি সাইন আলফার মান তার স্কোয়ার স্কোয়ার করে দাও ইকুয়াল টু ওয়ান এইবার তোমার টার্গেট কিন্তু পি এর মান বের করা সো পি স্কোয়ারটা কমন নিয়ে ফেলো তাহলে এখানে থাকবে এ স্কোয়ার বাই সে স্কোয়ার থাকবে যদি নিয়ে নাও তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে ইজিক্যাল টু ওয়ান এই জায়গায় কি গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে ভাগ হইলে ভগ্নাংশ সাধারণত উল্টে যায় তো সে স্কোয়ার উপরে উঠে যাবে

Rooter, rootable, S b স্কয়ার রুট আর উপরে যে c স্কয়ারটা c হয়ে যাচ্ছে বাই আসবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার সো এইটা হলো p মান এইটা হচ্ছে p এর মান সর্বোপরি এটাই হচ্ছে आंसर তো ওভারঅল आंसरটা হচ্ছে এইটা তোমাদের এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটি ম্যাথ এইচএসসি এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ সো এটা ভালো করে পড়ে রাখবা ওকে ফাইন